गुड मॉर्निंग एवरी स्टूडेंट ऑफ बीएड सेकेंड सेम। आमार नाम लक्ष्मीकांत नंदी। आमी स्पंदन कॉलेज ऑफ एडुकेशन एक जन असिस्टेंट लेक्चरर। तो आज के आमी तुम्हारे बीएड सेकेंड सेमेर सीसीईके अर्थात नॉलेज एंड कारिकुलम जो सब्जेक्ट आछे ज्ञान एवं पाठ्यक्रम यूनिट नम्बर तीन ए तीन नम्बर क्लासटा करछि। अर्थात आज के डेट हे 18/6/2020। इतिपूर्वे दुटो क्लास करेछि। आज के जे टपिकटा निये आलोचना करब सेटा हच्छे दारिद्र्येर कारणगुलि आलोचना कर। अर्थात ई जे आमरा भारतवर्ष एकटा उन्नयनशील राष्ट्र, एखाने अधिकांश मानुषई दारिद्र्येर सीमानाटी बसबास करछे प्राय बोललेई चले। तो तार कारणगुलो कि कि एटा निये आलोचना करब। प्रथम कारणटा हच्छे प्राचीन एवं आधुनिक मतबाद। तो प्राचीन एवं आधुनिक माने दारिद्र्येर कारणगुलोके आमरा आलोचना सुविधार्थे प्रथमे दुटो भागे भाग करब। एकटा प्राचीन मतबाद आर एकटा हच्छे आधुनिक मतबाद। प्राचीन मतबादे कि बला हच्छे? प्राचीन मतबादे बला हच्छे अतीतेर कर्मफलई दारिद्र्येर कारण। अतीतेर कर्मफल अर्थात एरा आबार कर्मफल जन्मान्तरवादे विश्वासी, काजेई एई कारणटाके আমরা বর্তমানে পরিত্যক্ত করেছি। এই কারণটাকে ধরা হয় না। যেটা আধুনিককালের মতবাদে বলা হচ্ছে যে ব্যক্তির কর্মদক্ষতা ব্যবহার না হওয়া অথবা প্রেষণার অভাব, এইটা একটা দারিদ্র্যের কারণ হতে পারে। তো ডেভিড সেলস 1993 সালে এই দারিদ্র্যের মূলত তিনটে কারণের কথা উল্লেখ করেছেন। একটা হচ্ছে এই ব্যক্তিকেন্দ্রিক কারণ, একটা সাংস্কৃতিকগত কারণ, একটা সামাজিক কাঠামোগত কারণ। তো ব্যক্তিকেন্দ্রিক কারণটা কি? ব্যক্তির সাফল্য এবং ব্যর্থতা, ব্যক্তির ত্রুটি বিচ্যুতি, ব্যক্তির অক্ষমতা, ব্যক্তির বুদ্ধিহীনতা, অদক্ষতা, উদ্যোগহীনতা, এইগুলো একটা দারিদ্র্যের কারণ হতে পারে। আর সাংস্কৃতিকগত কারণটা কি কি হতে পারে? সাংস্কৃতিকগত কারণটা যেমন দারিদ্রতার সংস্কৃতি বা গরিবদের জীবন দর্শন, এই দারিদ্রের মূল্যবোধ, মানসিকতা, বিশ্বাস, তাদের জীবন দর্শন, পরিবর্তনের সব রকম প্রচেষ্টা কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। এগুলো সংস্কৃতিগত একটা দারিদ্রের কারণ হতে পারে। তিন নম্বর যেটা আলোচনা করব যে সামাজিক কারণ, সামাজিক কাঠামোগত কারণ বলতে কি? সামাজিক কাঠামোগত কারণ বলতে এই যে সামাজিক প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান সমূহ, তার অর্থনীতি, শিক্ষার অভাব, চাকরি করার যোগ্যতার অভাব, দীর্ঘ সময়ের জন্য বেকারত্ব বা যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়া, অনেকের যোগ্যতা আছে কিন্তু সরকারি অক্ষমতার কারণে তারা কর্মে নিযুক্ত হতে পারছে না, তাহলে যোগ্যতা অনুযায়ী চাকরি না পাওয়া ইত্যাদি কারণগুলি তাহলে সামাজিক কারণের মধ্যে পড়ে। তবে এই দারিদ্র্যের গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে একটা আর্থিক কারণ, একটা জনসংখ্যাগত কারণ, আর একটা হচ্ছে সামাজিক কারণ। এই আর্থিক কারণটাকে আমরা আবার আলোচনার সুবিধার্থে একটা উন্নয়নের ঘাটতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, মূল্যবোধের অভাব, বেকারত্ব, এই চার ভাগে ভাগ করে আলোচনা করতে পারি। তো কি কি একটা উন্নয়নের ঘাটতি, ধরো 1951 সাল থেকে যদি 2010 সাল পর্যন্তই ধরি, তো 1951 সাল থেকে 2010 সাল পর্যন্ত উন্নয়নের যে পরিকল্পনা করা হয়েছে সেটা কিন্তু আশানুরূপ সফলতা অর্জন করতে পারেনি। কেননা এর জন্যে আরও উন্নয়নের প্রয়োজন ছিল। তো সেক্ষেত্রে মাত্র 4.5% ডেভেলপড হয়েছে, এটা কিন্তু একেবারেই মানে যথেষ্ট কম। সরকার বা আমলা বিভাগ যদি অ্যাক্টিভ হয় তা এই সরকার বা আমলা বিভাগই পারবে উন্নয়নের জন্য যে সমস্ত ত্রুটিগুলি আছে সেগুলোকে দূর করে দারিদ্র্যের সমস্যা মেটাতে। আরেকটা এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি লিখেছি, এইটা আমরা পরিষ্কার বুঝতে পারছি দ্রব্যমূল্য বৃদ্ধি। বর্তমানে জিনিসপত্রের দাম দিনের পর দিন হু করে বেড়ে যাচ্ছে কিন্তু মাঝখানে মাঝখান থেকে মানুষের রোজগার কমে যাচ্ছে। এই যে দ্রব্যমূল্য বৃদ্ধির দাম বাড়ছে,
কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, এটা একটা দারিদ্রের অন্যতম কারণ। না, দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে টাকার মূল্যটা কিন্তু হ্রাস পাচ্ছে। যদি টাকার মূল্যটা বৃদ্ধি পেত তাহলে কিন্তু এই সমস্যাটা আসতো না। আর একটা কী বলবো, এই যে মূল্যবোধের অভাব, মূল্যবোধের অভাবটা বলতে বোঝাচ্ছে যে আর্থিক মূল্যবোধের অভাব, এটা একটা দারিদ্র্যের অন্যতম কারণ। কারণ যদি মূল্যবোধ নয়, মূলধনের অভাব, যদি মূলধনের একটা ব্যবসা করতে গেলে বা একটা শিল্প কারখানা তৈরি করতে গেলে গভর্নমেন্ট থেকে লোন দিতে হবে, গভর্নমেন্ট থেকে ইন্স্যুরেন্স দিতে হবে, যদি দেশের মূলধনেরই ঘাটতি থাকে তাহলে কিন্তু মূলধনের অভাবে শিল্প কারখানার বিকাশ হবে না, রপ্তানির থেকে আমদানিটা অধিক হয়ে যাবে, যার ফলে আর্থিক ঘাটতি দেখা দিতে পারে। যদি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হতো তাহলে কিন্তু অর্থনৈতিক দিক থেকে সেই দেশটা উন্নতি হতো। যেমন ভারতবর্ষে শিল্প বিপ্লব কিন্তু আরও প্রয়োজন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসে গেলে তবে দেশের অর্থনৈতিক অবস্থাটা উন্নত হবে। কথাই আছে বাণিজ্যে বসত লক্ষ্মী, যে দেশ যে অঞ্চল যে রাজ্য যত ব্যবসা বাণিজ্যে উন্নত, শিল্প কারখানায় উন্নত, সেই দেশের মানুষের আর্থিক অবস্থাটাও অনেকটা ডেভেলপড হবে। কিন্তু যদি শিল্প কারখানার অভাব দেখা যায় তাহলে কিন্তু সমস্যা আছে, ফলে এই আর্থিক ঘাটতি যে দেখা যাবে এটা কিন্তু একটা দারিদ্র্যের কারণ হবে। আর একটা কী বলা হচ্ছে, বেকারত্ব, এইটা আমরা পরিষ্কার তো আমরা বুঝতেই পাচ্ছি, প্রত্যেক মুহূর্তে আমাদেরকে বেকারত্বের যন্ত্রণায় কুড়ে কুড়ে খাচ্ছে। বেকারত্বের উচ্চ হার এই দারিদ্রের অন্যতম প্রধান কারণ। কারণ এত ছেলে মেয়ে এডুকেশন নিচ্ছে, বিভিন্ন দিকে বিভিন্ন ইনস্টিটিউশনে পড়াশোনা করছে, কিন্তু কোয়ালিফিকেশন কমপ্লিট করার পর তারা কিন্তু শিক্ষাকে বহন করেই নিয়ে চলে আসছে, বহন করতে পারছে না। এটা রবি ঠাকুর বলেছিলেন যে শিক্ষাকে আমরা বহন করিলাম, বহন করিতে পারিলাম না। তো যাই হোক, এই বেকারত্বের যন্ত্রণাটা বর্তমান দিনে চরম যন্ত্রণা একটা। যে সমস্ত ছাত্রছাত্রী এই যে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন কোর্স করছে, অর্থ খরচ করছে, কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে তারা কর্মহীনতায় মানসিক অবসাদে ভুগছে, কেননা তারা কাজ পাচ্ছে না। এরপরে দু নম্বর পয়েন্টটা, আর একটা পয়েন্ট বলতে পারি, জনসংখ্যা বৃদ্ধি। এটা তো বুঝতেই পারছি আমরা, মানে দারিদ্র্যের সঙ্গে জনসংখ্যার একটা সম্পর্ক আছে। যদি জনসংখ্যাটা আমরা বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে হয়তো আর্থিক দারিদ্রতা অনেকটা কমবে। ভারতবর্ষের ক্ষেত্রে আমরা প্রাইম মিনিস্টার কী বলে ইন্দিরা গান্ধী কিছুটা বাদ কন্ট্রোল নিয়ন্ত্রণ করেছিলেন, জন্ম নিয়ন্ত্রণ করেছিলেন, তার সুফল কিছুটা পাওয়া গেছে। কিন্তু যদি জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা যেত তাহলে হয়তো আর্থিক দিক থেকে অনেক মানুষ উপকৃত হতো, জনপ্রতি আয়ের সঙ্গে ব্যয়ের একটা সঙ্গতি রাখা সম্ভব হতো, নতুবা এটা একটা দারিদ্র্যের মূল কারণ যে প্রচুর পরিমাণে জনসংখ্যা। আমাদের পশ্চিমবঙ্গের জনসংখ্যার হার তো আমাদের কারো অজানা নয়, এত জনসংখ্যা, পপুলেশন প্রেশার, যে এত মানুষ কী করবে, এই যে জমিটা কনস্ট্যান্ট প্রপার্টি, এই জমি তো দিনের পর দিন আর বাড়ছে না, তাহলে জমিতে যদি সবাই চাষ হিসাবে নিযুক্ত হয় তাহলে তার আয় কী হবে। মূলত যদি কর্মসংস্থান পেত, বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় বা বিভিন্ন বৃত্তিতে নিযুক্ত হতে পারত তাহলে কিন্তু দেশের আর্থিক অবস্থাটা এই দারিদ্রতার চরম সীমানায় থাকতো না। কিন্তু আমরা বারে বারে লক্ষ্য করেছি আমাদের বাস্তব জীবনে মানুষের দৈনন্দিন জীবনের যে চাহিদা মেটাতে গিয়ে মানুষ নাভিশ্বাস উঠছে, তারা পারছে না। তো এই এই যে জনসংখ্যা বৃদ্ধি এইটা তার একটা ভাইটাল কারণ হবেই, এটা অস্বীকার করার উপায় নাই। লাস্টে যেটা আমরা ওই সামাজিক কারণটা নিয়ে আলোচনা করব। সামাজিক কারণটা বলতে এই যে ধরো জাতিভেদ, এখনও সমাজে কুসংস্কার আছে, একটা সাম্প্রদায়িক বিভেদ আছে, সবসময় যেন একটা জাতিগত বিদ্বেষ, রাজনৈতিক অস্থিরতা, এইগুলো কিন্তু একটা দারিদ্রতা সৃষ্টিতে সাহায্য করে। ফলে দেখবে যে জায়গায় জাতিগত বিদ্বেষ কম, কুসংস্কার থেকে বেরিয়ে এসে মানুষ বিজ্ঞানের জগতে প্রবেশ করতে পেরেছে, তারা যুক্তিবাদী হয়েছে,
মানে যেগুলো যা কিছু যুক্তিযুক্ত সেগুলোকে গ্রহণ করতে পারছে, যা কিছু যুক্তিবিরুদ্ধ সেগুলোকে বর্জন করতে পারছে, এই যে রেনেসাঁস বা জাগৃতি, এটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কালচার চলছে। যদি যে রাজ্যের মধ্যে জাতিভেদ বা কুসংস্কার সাম্প্রদায়িকতা থাকবে না, সেই রাজ্যটা কিন্তু একটু ডেভেলপড হবে, অথবা রাজ্যভিত্তিক দারিদ্রের সমস্যার মধ্যে তারতম্য দেখা দিবে, এইটা একটা এইটাও একটা কারণ হতে পারে। যাই হোক, আমরা মোটামুটি দারিদ্রের কারণ আলোচনা করতে গিয়ে বেশ কয়েকটা পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করলাম। এরপরে এই প্রশ্নের উত্তরটা আমি পিডিএফ করে পাঠিয়ে দেবো। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।